বাড়ির লোকেরা বুঝি ভুলে গেছে যে আমি এখনো বেঁচে আছি, তাই না? এত বড় দুর্ভাগ্যটা কি এত সহজে ভোলা যায়? কি বললে, কি বললে তুমি ছোট বৌমা, আর একবার বলো। ন্যাকামোটা আমার একদম ধাতে নেই রাঙাপিসি, তাই একবার কেন, হাজারবার বলতো আমার একটু অসুবিধা হচ্ছে না। এই সুধীন্দ্রনাথ লাহার উপস্থিতিটাই লাহাবাড়ির পক্ষে একটা অভিশাপ। হায় ঈশ্বর, এখনো কি কোনো প্রতিকার হবে না? তোর কি কেউ কিছুই বলবে না? কোনো লাভ হবে না রাঙা পিসিমা, কি জানেন তো, শকুনের অভিশাপে গরু মরে না। সহিনী, তুমি আমাকে যা খুশি বলতে পারো, আমি গ্রাহ্য করি না, কিন্তু রাঙা পিসিমাকে তুমি যদি আর একটা কথা বলেছ তো আমি তাই তাই বুঝি। আর কি কি করবেন শুনি একবার। মোহর, মোহর আমাদের আদরের মোহর, আমাদের ইন্দ্রের স্ত্রীও, ওর গায়ে তুমি যদি আর একবার হাত তুলেছ তো তোমার হাত আমি একেবারে। চুপ করো, প্লিজ প্লিজ তুমি চুপ করো। হ্যাঁ, ও যা বলবে বলুক, কিন্তু তুমি তোমার ডিগনিটিটা ভুলে যেও না। হ্যাঁ, ডিগনিটি, ওই শব্দটা আপনাদের ডিকশনারিতে আছে নাকি? হ্যাঁ, স্টপ ইট, স্টপ ইট সোহিনী। আই এম সরি, আমি বুঝতে পারছি এটা হাসার মতো সিচুয়েশন নয়, কিন্তু এত বড় একটা জোক শোনার পরও হাসবো না? বাপে খেদানো মায়ে তাড়ানো কেউ যদি বাড়ির মাটি আঁকড়ে পড়ে থাকার কথা বলে তাহলে হাসি পায় না? বলুন, হাসো হাসো, যত পারো হেসে নাও, কিন্তু তোমার এই হাসি বেশি দিনের জন্য টিকবে না। তোমার এই বদমাইশি, তোমার এই কুকীর্তির জন্য এই বাড়ি থেকে খাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তুমি আবার ফিরে এসেছো। কিন্তু এই বাড়ির লোকেরা তো বুঝতে পারেনি যে তোমার স্বভাব শত্রুবান নয়, কিন্তু আমি যদি সে সময় থাকতাম কি কি করতেন আপনি? কি করতেন? এই বাড়ির বিষয়ে কথা বলার অধিকার জন্মালো কবে থেকে আপনার? তখন তুমি জন্মাওনি। যাকে, একটা কথা পরিষ্কার তুমি জেনে রাখো, মোহরের ওপর থেকে তুমি তোমার কুদৃষ্টি সরাও, না সরালে তোমার ওই কুমিরের কান্না কেঁদে কিন্তু আর কোনো লাভ হবে না। তাহলে এবারের ভাত তোমার জন্য সত্যিই উঠলো। এত বড় সাহস আপনার, আপনি বোধহয় জানেন না এই রাস্তার মেয়েটার জন্য দরদ দেখাচ্ছেন যে তার জন্য কত বড় দাম আপনাকে দিতে হবে। ওই রাস্তার মেয়েকে যদি আমি আবার রাস্তায় বার করতে না পারি তাহলে আমার নামও সোহিনী লাহা নয়। তোমার নাম সোহিনী লাহা থাকবে কি না থাকবে তা নিয়ে দুনিয়ার কারোর মাথা ব্যথা নেই। আমি বেঁচে থাকবো, আমি দেখব এ বাড়িতে কে থাকে আর কে গিয়ে রাস্তায় দাঁড়ায়। চোখ রাঙাবেন না, পেছন থেকে ছোড়া মারা যাদের অভ্যেস, চোখ রাঙানো তাদের মানায় না। তোমাকে আমি পেছন থেকে কেন ছোড়া মারতে যাবো বলতে পারো? সুধীন্দ্রনাথ লাহার প্রতিপক্ষ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। আপনার প্রতিপক্ষ আমি নই, এই গোটা লাহা পরিবার, সেটা জানতে পারুক বাকি নেই। তবে একটা কথা খুব ভালো করে আপনি জেনে রাখুন, এই লাহা পরিবারকে ধ্বংস করার জন্য যত বিষই আপনি জমিয়ে রাখুন না কেন, এই সোহিনী লাহা বেঁচে থাকতে তার একটুও আপনি খরচ করতে পারবেন না। আশ্চর্য আমার লাগছে, লাহা পরিবারের মান মর্যাদা নিরাপত্তা রক্ষার দায়িত্ব একটা দুর্বিনীত অশিক্ষিত অমার্জিত আউটসাইডারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। কি কি বললেন, আমি আউটসাইডার? তাহলে আপনি আপনি কি? দুর্ভাগ্যবশত ঈশ্বর আমার নামের সঙ্গে একটা লাহা জুড়ে দিয়েছে, সেটা কেটে দেবার ক্ষমতা তুমি কেন? পৃথিবীর কারণ নেই।
কিন্তু রমণ যদি তোমাকে হাত ধরে বার করে দেবে, সেদিন তোমার এই সোহিনী লাহা বলা ফলনটা কোথায় যাবে? তখন তো সেখানেই ফিরে যেতে হবে যেখান থেকে তুমি তোমার অশিক্ষা কুরুচি দুর্বিনীত ভাব সঙ্গে করে এখানে এনেছ। সত্যি তোমার কল্পনা শক্তির বহর থেকে না এসে পারলাম না। ইন্দ্র কোথাও যাবে না, ইন্দ্র তার মার মোহরকে নিয়ে এইখানে থাকবে, সসম্মানে থাকবে। ইন্দ্রের ধমনীতে লাহাবাড়ি রক্ত বইছে, সেখানেই মর্যাদা নিয়ে থাকবে, প্রয়োজন পড়লে আমার সঙ্গে থাকবে, ক্ষমতা থাকে তো আটকাও। তুমি মোহরকে ঘরে নিয়ে যাও। কোন অসুবিধা নেই, কিন্তু আমার এই লাইব্রেরি বইগুলো এই তো সেদিন নিয়ে এলাম, এক সপ্তাহ তো হয়নি। কি করবো ভাই, সপ্তাহের শুরুতে যদি একটু বেহিসেবি খেয়ে ফেলি, সপ্তাহের বাকি দিনগুলো তো আর উপোস করে শুকিয়ে থাকতে পারি না। সত্যি তোমায় না একদিন খাবার দাবার না দিয়ে নাটক আর নভেলের মধ্যে বসিয়ে রাখতে হবে সানন্দে। আচ্ছা এত সময় কোথেকে পাও বলো তো? ও মা, আমার আবার সময়ের অভাব, সারাদিন খাড়াবুড়ি থোড় সামলে মানুষের একটা তো জায়গা থাকা উচিত যেখানে সে নিজের মতন একটু হাঁপ ছেড়ে বাঁচবে। মাঝে মাঝে তো মেজদার সঙ্গে বাইরে বেড়াতে গেলে পারো। মেজদা, মিসেস লাহার বাড়ির লোক কে আছেন? আমরা আছি, কেন কোনো প্রবলেম? ওনার জ্ঞান ফিরেছে। কেমন আছেন উনি? ভালো। আমরা গিয়ে দেখা করতে পারি? সবাই একসঙ্গে যেতে পারবেন না। ঠিক আছে, তুই যা, তুই গিয়ে দেখা করে যা। হ্যাঁ আমি গিয়ে। কিন্তু মোহর বলে এখানে কে আছে ওনাকে আগে পাঠান, পেশেন্ট ওনার কথাই বলছে। মোহর এখানে নেই? না মানে না, পেশেন্ট নিজের থেকে ওনার নাম করেছে, তো আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে ওনাকে ডাকার ব্যবস্থা করুন। মোহর কি ওনার মেয়ে, দূরে কোথাও থাকে? না মেয়ে নয়, পুত্রবধূ, আমার স্ত্রী। তাহলে তো ভালোই হলো, ওনাকে ডেকে পাঠান। হ্যাঁ ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি মোহরকে নিয়ে আসছি। ইন্দ্র, আমার একটা কথা শোন, বাড়ির এখন যা পরিস্থিতি, মোহরকে এখানে আনাটা কি ঠিক হবে? তুই বুঝতে পারছিস তো, হাসপাতালে যদি মেজদা কোনো বাড়াবাড়ি করে তাহলে। দেখো, আমার মার ইচ্ছার চেয়ে বড় জিনিস আমার জন্য কিছু নেই, মোহর কেনবো আমি। দেখ ইন্দ্র, আমার কথা শোন, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তুই ঠান্ডা মাথায় ভাব একবার। আমার মা রোগ সজ্জায়, আর এই মুহূর্তে আমার মার ইচ্ছার চেয়ে বড় জিনিস আমার জন্য কিছু নেই, আর শ্রী রাজেন্দ্রনাথ লাহার ইচ্ছাতে আমি কোনো স্টেপ নেব না। জানি দিও আমাকে। ঠিক আছে ইন্দ্র, আমি এখানে আছি, ছোটদাও এখানে চলে আসবে, আমরা এদিকটা সামলে নেব। তুই বাড়ি যা, আর ওখানে গিয়ে কোনোভাবে মাথা গরম করিস না। যা। তুমি জানো উনি কোথায় আছেন, আইসিসিউ তে না কেবিনে? না, শুধু জানতে পারলাম যে এই হাসপাতালে ওনাকে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে একবার রিসেপশনে জিজ্ঞাসা করলে ভালো হয়। কাউকে তো দেখছি না আশেপাশে। ইন্দ্র ফোনটাও যে কেন ধরছে না বুঝতে পারছি না, ওকে একবার জিজ্ঞাসা করবো।
এক্সকিউজ মি, বলুন। মিসেস লাহা মানে মিসেস মৃণালিনী লাহা কোথায় ভর্তি আছেন একটু বলতে পারবেন? সোজা গিয়ে বাদিকের কেবিনে। ওকে, থ্যাংক ইউ। বাপি চলো। কোথায় যাচ্ছেন? কি হলো, চুপ করে আছেন কেন, কোথায় যাচ্ছেন? না মানে ইন্দ্রর মা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। তাই খবর পেয়ে মজা দেখতে চলে এলেন? চিচি একই বলছেন, এই বিপদের দিনে যদি আপনাদের পাশে এসে না দাঁড়াই তাহলে এই বিপদের জন্য দায়ী কে? মোহরের স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তার সঙ্গে আপনাদেরও। ওকে বাড়িতে আসতে বারণ করা সত্ত্বেও নির্লজ্জের মতো বাড়ির মধ্যে এসে ঢুকে পড়লো। দেখুন আপনি কিন্তু। কে তুমি? কিন্তু মিস্টার গাঙ্গুলির আরেক মেয়ে নাকি তুমিও? যাকে শোনো, তুমি যাকে বাবা বলে ডাকো তাকে এখান থেকে নিয়ে যাবে এক্ষুনি, কারণ আমি চাই না তোমাদের পরিবারের ছায়া আমার পরিবারের উপর পড়ুক। দেখুন আপনার যা বলবার আমাকে বলুন, ওনাকে কিছু বলবেন না। আপনাকে আর কি বলবো বলুন, আপনাদের মতো অসৎ মানুষের সঙ্গে কথা বলতে আমার রুচিতে পারে। আমরা শুধু উনি কেমন আছেন সেটা জানতে এসেছি। কি লাভ বলুন তো, কোনো উদ্দেশ্য ছাড়া আপনারা তো কিছু করেন না, তা পরিবারের অনেক ক্ষতি তো করেছেন, আর কি করবেন? বাপি তুমি এখান থেকে চলে এসো, আমরা একবার ইন্দ্রর সাথে দেখা করো তারপর চলে যাব। হবে না, কারুর সঙ্গে দেখা করা হবে না। আপনারা এই মুহূর্তে হাসপাতাল ছেড়ে চলে যান, আমি চাই না আপনাদের কারুর ছায়া আমাদের পরিবারের কারুর ওপর পড়ুক। আর যদি কখনো আপনাদের এখানে দেখি আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব, আমাকে বাধ্য করবেন না, চলে যান এখান থেকে। আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, শুভ কাছে আমি আর দেরি করতে চাই না। আপনি যদি আপনার মেয়েকে। আমরা দান সামগ্রী, উপহার, যৌতুক আমার কিছু চাই না, আমরা খালি মোহরকে নিয়ে আসতে পারলেই খুশি। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে জন্ম সময়টা দেবেন, সে আমরা নিজেরাই করে নেবো। না না মেজদা, ওই সমস্ত ঠিকুজি বানানো ছক খেতে অনেক হ্যাপার ব্যাপার, অনেক সময়ও লাগবে, তাছাড়া ভালো জ্যোতিষী ছাড়া। হ্যাঁ আমাদের বাড়ি গুলো যদি করেন। কোনো দরকার নেই, মোরের একটা ছবি থাকলে চলবে। তুমি তো জানো মেজদা, গুরুদেব ছবি দেখে কি অব্যর্থ ভবিষ্যৎ বাণী করে। ব্যাস হয়ে গেল তাহলে, প্রবলেম সলভ। তাহলে এই কথাই পাকা রইল। বাড়ির নিয়ম অনুযায়ী লাহা বাড়ির বউরা এই হারটা পরে এসেছে। আজ আমি আমার ইন্দ্র বউকে এই হারটা দিয়ে আশীর্বাদ করব। Thank you.
আমি সব বুঝি। বাবা মার জন্য মন কেমন করছে তো? আমি যেদিন প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম সারাদিন শুধু কান্দতাম, খালি মনে হতো মা হয়তো রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে আমার জন্য কাঁদছে, দাদার হয়তো সারাদিন খাওয়াই হলো না, বউয়ের মধ্যে মুখ গুজে বসে রইল। কিন্তু কবে কি করে কিভাবে যে বাড়িটা আমি নিজের হয়ে গেল আমি টেরও পেলাম না। আমি জানি মোহর, বাবা আমাকে ভোলা সম্ভব নয়, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি আপ্রাণ চেষ্টা করব যাতে তোমার কখনো না মনে হয় যে তুমি তোমার মাকে ছেড়ে এই বাড়িতে এসেছ। আমি না অনেক কিছু পারি না, আমি যদি কোনো ভুল করে ফেলি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আছি, আমি সব সময় তোমার পাশাপাশি থাকবো, কিন্তু তোমায় আমার একটা কাজ করে দিতে হবে, আমার ছেলের দায়িত্ব নিতে হবে। ও ভীষণ ছেলে মানুষ জানো, তুমি পারবে তো ওকে সামলাতে? মা কেমন আছে? ভালো আছে। তুমি আমায় ঠিক করে বলছো না, কিছু লুকোচ্ছ, কি হয়েছে? থ্যাংকস টু রাজেন্দ্রনাথ লাহা। ইন্দ্র, ওই লোকটা আমার বাবা। কি হয়েছে মায়ের? মা সেরিব্রেল হয়েছে, ম্যাসিভ সেরিব্রেল, আর এর জন্য দায়ী শুধু ওই লোকটা রাজেন্দ্রনাথ লাহা। সবকিছু আমার জন্যই হচ্ছে। কেন শুধু শুধু নিজেকে দোষী করছো মোহর?